হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করছি, বাসন ধুচ্ছি, আর আমার গুবলু সোনা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এখন চুপটি করে শুয়ে আছে। কখন যে কান্না করবে, কখন যে ছুটে চলে আসবে তার কোনো ঠিক নাই। আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই ঘুম থেকে উঠে পড়েছে, তো খুব কান্না করছিল, বলিয়ে ভালিয়ে আর কি শুয়ে রেখে দিয়ে এসেছি, ওর দাদার পাশে শুয়ে আছে। আর আমার বড় ছেলের যা ঘুম কাতুরে, ও যদি কেঁদে কোকিয়েও যায় তাও শুনতেই পাবে না, এত ঘুম কাতুরে। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ভালো লাগে বলো তো? আমার বড় ছেলে কিন্তু ছোটবেলায় এত সুন্দর চুপটি করে ঘুমিয়ে থাকতো, কোনো দুষ্টুমিই করতো না, ও খুব শান্ত ছিল। মানে যত বড় হচ্ছে তত দুষ্টুমিটা ওর বেড়ে যাচ্ছে। আর আমার কুবলু সোনা এক ডাকে ঘুম থেকে উঠে পড়বে, মানে একটু হালকা আওয়াজ পেলেই ঘুম থেকে উঠে পড়বে। আর ওর দাদা মানে কানের কাছে কাঁসর ঘণ্টা বাজালেও ঘুম ভাঙবে না, এরকম টাইপের ওর ঘুম। এই যে দেখো, ব্যাস কান্না এত জুড়ে দিয়েছে বাসনগুলো ধুতে ধুতে, মানে কোনো রকমের বাসনগুলো ধুয়ে আর কি ওকে কোলে নিতে হলো, থাকতেই চাইছে না এত কাজ যে এসে। তার জন্য এই যে কোলে নিয়ে মনে হচ্ছে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। এক একটা দিন চুপটি করে শুয়ে থাকে, আবার এক একদিন কোলে চাপার জন্য কান্না করে। এই যে দেখো, চোখে কোনো ঘুম নাই, কোন সকালে উঠেছি তাহলে একটু ঘুমোয়, তার ঘুমাবে না। এই দুষ্টুমি না করলে আর কি হয় না, আমার কাজের সময় এরকম দুষ্টুমি করলে হয়। তার উপরে বড় ছেলের আজকে স্কুল নেই, অতটা তাড়াহুড়ো নেই, তো যাই হোক, ওকে কোলে নিয়ে আমি কোনো রকমের কাজগুলো করে নেব। ঘর দোরগুলো ঝাড় দেওয়া নাই হয়ে যাবে, কিন্তু ঘর মোছা তো আর কোলে নিয়ে হবে না, তো কিছুতেই কোল থেকে নামতে চাইছে না। কতবার বলছি নামার জন্য, নামবে না, কোলেই থাকবে। আর এই সকাল টাইমটা না সবাই কাজে ব্যস্ত থাকে, কেউ ওকে নেওয়ার মতন থাকেই না। আমার শাশুড়ি মা নিজে কাজ করে, আর বাবার শরীরটা খারাপ, তো বাবার কাছে থাকতেও চায় না। ঘুম ঘুম চোখে বাবার কাছে দিয়ে আসলে না একদম থাকতে চাইবে না, মানে আমার শ্বশুর মশাই। আর ওর বাবা তো নেই, আমার বর মশাই তো নেই, মাঠে গেছে, আর দোকানে থাকলেও ওকে নিয়ে যায় না। যা দুষ্টুমি করে, দোকানের জিনিসপত্র ছুঁড়ে একদম রাস্তায় টান মারবে, এত দুষ্টুমি করে। গিয়ে ওর বাবা তো সাইকেলের কাজ করে, তো ওর বাবাকে তো দেখে কাজগুলো, তো সেটা আর কি করবে জানো তো, সাইকেল যখন কেউ সারাতে আসবে না তখন রেঞ্চ নিয়ে ও আর কি সাইকেলটা খুলতে যাবে, ওর বাবার কপি করবে। আর যে খদ্দেরগুলো আসে ওকে দেখে হেসে মরে যায়, বলবে বাবা তোমার ছেলে কি পাকা গো, সত্যি আমার ছেলে ভীষণ পাকা হয়েছে দুষ্টুটা। তো দেখো, কোলে করেই ঘরগুলো ঝাড় দিলাম, আর কোনো রকমের ভুলিয়ে ভালিয়ে নিচে নামালাম। তারপরে এই যে দেখো খেলা করছে এখন, ওই জলের ঘর মোছা বালতিটা, মানে যখন আমি ঘর মুছবো না, ঘর মোছা বালতিটার মধ্যে নোংরা জলের হাত দিয়ে দেবে, এভাবে কি আর কাজ হয়? মানে দুষ্টুমি করতে যেদিন চাইবে সেদিনকে সারাটা দিন দুষ্টুমি করবে, আর যেদিন চুপটি করে থাকবে ব্যাস। ওই যে বললাম না, এক একদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু দুষ্টুমি করে না, চুপ করে শুয়ে থাকবে বিছানা, আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় তবুও কান্না করবে না। কিন্তু ওই যে মাথায় যেদিন দুষ্টুমির বুদ্ধি চাপবে সেদিন আর দেখে কে। তো তারপরে আবার নিচে গেছিলো, মায়ের বাবার কাছে দিয়ে এসেছি, তারপর আমি কাজ পুরো কমপ্লিট করলাম, কাচাকুচি ছিল দু চারটে করলাম, তারপরে বাসির কাপড়টা কাচলাম, দিয়ে তারপর ওকে নিয়ে এলাম, দুধটা এই যে জাল দিচ্ছি, ওকে খাওয়াবো এবার। আর আজকে তো বড় ছেলে স্কুল নেই বললাম, বড় ছেলে বাড়িতে থাকলে সেদিনটা যে কি অবস্থা হয়, দুজন ভাই, দুই ভাইতে এত মারামারি করে কি বলবো। মানে আমার বড় ছেলে কোনো দোষ থাকে না, গুবলু সোনারটা বেশি দুষ্টু, ওই যে দুজন থাকে তো এবার ঠুক করে যদি একে হালকা করে মারা হয় না, মানে বকাঝকা হয়, এত জোরে কাঁদবে, এত জোরে কাঁদবে না, মানে খুব আল্লা দিয়ে আটুসে টাইপের, আমার বড় ছেলে খুব রেগে যায় ওই জন্য। তো এত জোরে কাঁদবে, তো আমি তাড়াতাড়ি করে যাই, দিয়ে বলি তুই তাহলে ভাইকে মেরেছিস, মানে দোষ থাকে না ওর, কিন্তু আমি ওকেই বকি, ওকেই মারি, সেই জন্য খুব রেগে যায় ও। সারাটা দিন ভাইকে সামলাতে হয়। আমি ধরো ও যেদিন থাকে না সেদিন বেশ খেলা করে একা একা, যেদিন স্কুল যায় না সেদিন বাড়ি থাকলে ওকেই সামলাতে দিই, নে ভাইকে একটু, নে ভাইকে একটু, নে এই করি, আর প্রচুর বিরক্ত হয়ে যায়, বলবি স্কুল থাকাই ভালো, স্কুলে যাওয়াই ভালো, যেদিন স্কুল থাকবে না সেই দিন সারাক্ষণ আমাকে কাজ করাও আর ভাইকে নিতে বলো, খুব বিরক্ত লাগে। তারপর জামা কাপড়গুলো কেচেছিলাম, ওগুলো সব ছাদে মেলে দিয়ে এলাম, মেঘমেঘ করেছে আজকে, এবার বৃষ্টি হবে কি জানি না। তো তারপরে এই যে গুবলু সোনাকে খাইয়ে দাইয়ে দিয়ে চা খেতে বসলাম।
আর রোজ রোজ চা খাওয়া হয় না, চা না খেলেও হয় আমার, আমি মাঝে মাঝে চা খাই মাঝে মাঝে খাই না, কারণ অনেকটা দেরি হয়ে যায় আমার, কাজ টাজ সারতে 9টা বেজে যায়, 9টার সময় চাটা খেতে না ভালো লাগে না, 9টায় চা খেয়ে আবার 10টার সময় আমরা ধরো জলখাবারের ভাতটা খাই, ভালো লাগে না খেতে, যদি চা বিস্কিট খাই না আর জলখাবারের ভাতটা খেতে ইচ্ছা করে না, জলখাবারের ভাত এক একদিন খাই আবার এক একদিন খাই না। তো চাটা খেলাম, সামনেই দেখছি আমার ছোটো সোনার টুপিটা আছে, তাই তোমার গুবলু সোনার টুপি ছোটোটা, তোমার টুপি পরতে না খুব ভালো লাগে, আমার ভীষণ পছন্দের একটা জিনিস এই টুপিটা, মানে বিয়ের আগে আমার 2-3টে টুপি ছিল যেটা আমি ইউজ করতাম, আমি টুপি পরে আর কি এদিক ওদিক যেতাম, যে কোনো জায়গায় টুপি পরতে আমি খুব ভালোবাসতাম। টুপিটা বিয়ের আগে কিন্তু খুব পড়েছি, পরে স্কুলে যেতাম, তারপরে টিউশন পড়তে যেতাম, খুবই পড়েছি। তো যাই হোক, তারপর চাটা খেলাম, খেয়ে নিচে এলাম, আর আজকে বড় ছেলে বাড়িতে আছে তাই ধরে ওকে ক্যামেরা ধরতে দিয়েছি, ও বাড়িতে থাকলেই আমি ওকে ক্যামেরা ধরতে দিই, আর যেটুকু ভিডিও করে দেবে এমন ভিডিও করে দেয় যে ভিডিও তো দেওয়ার মতোই হয় না, আর বললেই তো খুব রেগে যায়, প্রচুর ক্যামেরাটা কাঁপিয়ে ফেলে, আর আমি তো স্ট্যান্ডটা নিচে নিয়ে আসি না, কে বারবার খোলাপাড়া করছে সেই জন্য স্ট্যান্ড নিচে নিয়ে আসি না। নিচে এসে আগে মাকে পুজোর বাসনগুলো সব ধুয়ে মেজে দিয়ে তারপরে রান্নাঘরে এলাম, আর ভাত তো হয়েই গেছে প্রায়, আর মা বললো বেসনটা একটু ফাটিয়ে রেখে দাও বড়া করবা, তো বেসনটা আমি এমন ফাটিয়েছি যে পুরো একদম পাতলা করে ফেলেছি, এটা মানে আমার রোজকারই ঘটনা, আমি বেসন এরকম পাতলা করে ফেলি, বুঝতে পারি না, জল দিয়ে দিই বেশি করে, দিয়ে যখন ফাটাই না তখন আস্তে আস্তে দেখি ফাটাতে ফাটাতে পুরো পাতলা হয়ে যায়, তারপর আবার বেসনটা মিক্স করি, তারপর আবার ঠিক করি, এটা রোজ হয়, ডেলি তো আমরা বড়া ভাজি, তো এরকম রোজ করে ফেলি, ওরকম পুরো আগে পাতলা করে ফেলি তারপর আবার বেসন মিক্সড করতে হয়। এইটা নিয়ে না আমার একটা বিয়ের আগের ঘটনা মনে পড়ে গেল, তোমাদের বলি, আমার মা একবার বলেছিল যে তুই তো রান্না বান্না তো সব মোটামুটি পারিস, তাহলে আটাটা মাখ তো আজকে রুটি করব। তো আমার খুব আগ্রহ যে আটা মাখবো, মা বলে দেবে বেশ ভালোই হবে, তো আটা তো মেখেছি, মা তো বলে বলে দিচ্ছে, আর কখন যে আমি মানে অনেকটা জল দিয়ে ফেলেছি আর এত পাতলা করে ফেলেছি সে কি বলবো, মানে এতটাই পাতলা করে ফেলেছিলাম যে আটা দিয়ে দিয়েও আর কি ওটাকে ঠিকঠাক আনা যাচ্ছিল না, মা তো খুব হাসি, সে কী বলবো, সে মনে পড়ে খুব আমার সেই কথাগুলো, এখন তো আটা মাখা শিখে গেছি, কী সুন্দর রুটি করতে পারি, মা তো আর জানতেই পারলো না যে আমি রুটি করা শিখে গেছি। তো যাই হোক, তারপর এই যে ভেন্ডি এনেছে আজকে, ভেন্ডিগুলো আজকে ঝাল করব, কচি কচি ভেন্ডি, আমার শাশুড়ি মা ভাতে খেতে খুব পছন্দ করে, আমার বড় ছেলে তারপরে আমার শাশুড়ি মা, আর এই ভেন্ডিগুলো না আমার ভাজা খেতে খুব ভালো লাগে, মানে ভেন্ডি ভাজা শুধু না, মানে ভেন্ডি ভাজা থাকবে আর মুসুরির ডাল থাকবে চাপ চাপ, ওটা ভালো লাগে খেতে, কিন্তু ভেন্ডি ভাজাটা বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না, মানে খাই না বললেই চলে, কেউ ভালোবাসে না ভাজাটা, ওই ঝাল খেতে পছন্দ করে সর্ষে বাটা দিয়ে, তাই ঝালই করব। আর অনেকটা দেরিতে ভেন্ডিগুলো পাঠিয়েছে, ভাত তো অনেকটা হয়ে গেছে সেই জন্য আর ভাতে দিতে পারেনি, তাহলে আমার বড় ছেলে আর আমার শাশুড়িমা খেতে পারতো, পুরো কচি খুব ভালো টাটকা ভেন্ডিগুলো, তো কেটে নিয়েছি, ঝাল করব, আর বেশি রান্না করব না আজকে, দুরকমের রান্না করব, আজকে মাংস আনতে বললাম, মাংস করব একটু আলু আর একটু পেঁপে দিয়ে একটু পাতলা করেই ঝোল করব যেরকম করি, আর জল খাবার বেলা যেরকম বড়া ভাজি রোজ সেরকমই ভাজি, ওই আমাদের মতন ওই শুধু পেঁয়াজ ছাড়া লঙ্কা দিয়ে ভাজি, তারপরে লাস্টে বাবার জন্য দুটো পেঁয়াজ দিয়ে ভাজি, বাবার পেঁয়াজ খেতে খুব পছন্দ করে, কিন্তু বাবার আই প্রেশার, তো পেঁয়াজ দিয়ে বড়া ভাজা খাওয়া উচিত নয়, কিন্তু বাবা ডেলি বলে যে আমাকে পেঁয়াজ দিয়ে লম্বা ভেজে দাও, তো তাই জন্য দুটো করে দিই, খাওয়া উচিত নয়, খুব ছোটো ছোটো করে দিই দুটো করে, ভাতটা খাই ভালোভাবে, জলখাবারের ভাতটা আলু সিদ্ধ দিয়ে খেতে পারে না, কারণ আলু সিদ্ধ ভাত বাবা আলু ভাতেটাই খেতে পছন্দ করে না, আলুটাই পছন্দ করে না, সেই জন্য ওই দুটো বড়া ভেজে দিলে একটু ভাতটা ভালো করে খেতে পারে। তো তারপরে যে শিলটা পাতলাম সর্ষে বাটার জন্য, অল্প একটু সর্ষে তো তাই জন্য শিলটা পাতলাম, আর মাংসের মশলা শিলে বাটবো না, মিক্সিতেই বাটবো।
আর জানো তো, শিলে না আগে মশলা বাঁটতে পারতাম না, এখন কোনো সমস্যা হয় না, তবু বাঁটতে পারি। আর আগে একদমই শিলে মশলা বাঁটতে পারতাম না, যাই বাটি না কেন আমার হাত এত জ্বলতো, অনেক জ্বালা করতো। কিন্তু এখন না অভ্যাস হয়ে গেছে তো তাই আর জ্বালা করে না। তবে লঙ্কা বাঁটলে একটু জলে, খুব বেশি লঙ্কা বাঁটলে হাত জ্বালা করে। মা আমাকে যখন বিয়ের আগে মশলা বাঁটতে দিত, মায়ে কি বলবো, তখন বুঝতে পারতাম যে সত্যি মায়ের কি কষ্ট হতো। তখন তো আমাদের ওখানে আর মিক্সার গ্রাইন্ডার এইসব মশলা বাটা মেশিন তখন কখনো শুনিনি, ছিল হয়তো, তখন কোনোদিনও শুনিনি। তো মায়ের কাছে প্রথম যখন আমি মশলা বেটেছিলাম, আমার খুব হাত জ্বালা করেছিল আর সারাটা দিন হাত জ্বলেছিল আর খুব কেঁদেছিলাম সেই দিনটা, এত হাত জ্বলছিল। তো তখন বুঝতে পারতাম যে বাবা মা কি কষ্ট করে রান্নাই করে, সত্যি এরকম মশলা বেটে হাত জ্বালা করে। কিন্তু মায়ের হাত জ্বলতো না, কারণ অভ্যাস হয়ে গেছিলো, সেম আমারও তাই অভ্যাস হয়ে গেছে, তাই জন্য এখন আর জ্বালা করে না। প্রথম প্রথম একটু জ্বালা করতো, আগে তো একদমই বাটতাম না শিলে, মিক্সি যখন থেকে এসেছে তখন থেকে মিক্সিতেই বাটি। তো বেশি বেশি মশলা হয়ে গেলে সেই দিনকে আবার মিক্সিতে বাটি, আবার এক একদিন কারেন্ট থাকে না, বেশিরভাগ দিনই এখন দেখছি কারেন্ট চলে যাচ্ছে মশলা বাটার সময়টা, তাই জন্য মশলাটা শিলেতেই বাটতে হয়, তাই অভ্যাসটা হয়ে গেছে। তো হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার। তো যাই হোক, তারপর ভেন্ডির চালটা বসিয়ে দিয়েছে, এই যে কুবলু সোনাকে খাইয়ে দিচ্ছি জলখাবারের ভাতটা। দেখো, ওকে খাওয়াতে খাওয়াতে আমার এদিকে ভেন্ডির ঝালটা হয়েও গেছে, এবার নামিয়ে দিতে পারলাম। তারপরে আমি আলু, মাংসের আলু, পেঁপে সব কেটে রেডি করে রেখে দিয়েছি, আর মশলাটা বাটা হয়নি, মশলাটা কারেন্ট চলে গেছিলো, তা কারেন্ট কখন আসবে বলে সে আশায় বসে আছি। তো অতটা মশলা শিলে বাটা অসম্ভব, তবে যদি কারেন্ট না আছে তাহলে কিন্তু সেই শিলেতেই বাটতে হবে। আর তো যাই হোক, তারপরে যে ভেন্ডির ঝালটা নামিয়ে দিয়ে এবার এই যে মাংসটা বসিয়ে দেবো। আর রুমা খাতুন কমেন্ট করেছে, দিদি ভাই আরও বড় ভিডিও দাও। কাল আমি বলেছিলাম যে ভিডিও কি আরও ছোট করব নাকি বড়ই করব, না এরকমই থাকবে। তো অনেকে বলেছে যে ছোট করো, আবার অনেকে বলেছে ভিডিও বড় করো, যেমন কিনা রুমা খাতুন কমেন্ট করেছে যে ভিডিও আরও বড় করো। আর একজন কমেন্ট করেছে ফারজানা, কমেন্ট করেছে যে তুমি যখন কাজ করো আমার মনে হয় আমরা একসাথেই কাজ করি, একসাথেই থাকি, তো তোমার ভিডিও আরও বড় হলে আমার ভালো লাগে, ভিডিও যখন শেষ হয়ে যায় তখন খুব মন খারাপ হয়ে যায়। তো তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু এটাই সত্যি। তো বিশ্বাস করলাম, তোমাদের সমস্ত কমেন্ট, সমস্ত কথা আমি বিশ্বাস করি। আর ফারজানা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর রুমা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ, আর তপনাথ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এই যে, তারপর মাংসটা বসিয়ে দিলাম, আর এটাই লাস্ট রান্না, আর কোনো রান্না হবে না, মাংস আর ভেন্ডির চাল আর জলখাবার খাওয়ার জন্য বড়া ভেজেছিলাম। তো মাংসতে একটু কষতে কষতে একটু লেবুর রস দিলাম। অনেকে কি করে মাংসতে না আগে থেকে মশলা মাখিয়ে রেখে দেয়, লেবুর রস মাখিয়ে রেখে দেয়, আমি কিন্তু সেটা করি না। লেবুর রসটা না মাখিয়ে রেখে দিলে না কেমন একটা মাংসগুলো কেমন ছেড়ে ছেড়ে যায়, তো সেই জন্য আমার ওই জিনিসটা একদম ভালো লাগে না। আমি আগে কিন্তু এটা করতাম, লেবুর রস মশলা মাখিয়ে রেখে দিতাম, ফ্রিজে রেখে দিতাম, 15 মিনিট পর রান্না করতাম, তো সেইটা আমার ভালো লাগে না কেন জানি না। আমি যখন মশলা কষি না তখন লেবুর রসটা দিই, বা নামাবার সময় একটু লেবুর রস দিই, তাহলে একটু সেন্টটাও খুব ভালো লাগে, আবার খেতেও খুব সুন্দর হয়, একটু টক টক হয়। তো ঝোলই করেছি, কারণ ডাল করিনি আজকে, সেই জন্য ঝোল করলাম। আর আমার কাকি শাশুড়ির মেয়ে আছে, ও এখন জামা সেলাই করবে, সেই জন্য আমাকে বলছে বৌদি তুমি তাড়াতাড়ি রান্না করো, দিয়ে আমার জামাটা সেলাই করে দাও। এই যে দেখো কাণ্ডটা, একবার জামার ওপরেই জামাটা পরে মাপটা দিচ্ছে, কি অবস্থা। এদিকে ঘোরো তাড়াতাড়ি, চান করতে হবে। আমি এদিকে ঘোরো, এদিকে পাখিটা ধরে নিয়ে আসবো, তাড়াতাড়ি হাম করে নাও। তুমি পাখি নেবা, পাখি ছিল বলে কি আমি উড়িয়ে দিচ্ছি, পাখি মাখি খাঁচাবে, বাড়ি আছে একখানে দিয়ে বলো। তারপর গুবলু সোনাকে খাওয়ালাম, খাইয়ে দাই। এই যে দেখো, ওই ননদিনীর জামাটা সেলাই করে দিচ্ছি, ও এখন পড়তে যাবে 4টার সময়, তাই জন্য এখনই জামাটা ওকে সেলাই করে দিতে হবে, তাই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে।
করে ব্যথা হয়। তারপর ওর জামাটা সেলাই টেলাই করে দেওয়ার পর চান করতেই যাব, তখন দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আর এই বৃষ্টি দেখে আর সামলাতে পারলাম না, ভাবলাম একটু ভিজে নিই, শরীর খারাপ হবে হবে, যা হবে হবে। আমার এরকম ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজতে যে কী ভালো লাগে, আমার বর থাকলে আর হতো না, উদুম পেটাতো বৃষ্টিতে ভিজতে গেলে। কারণ মানে দুদিন অন্তর শরীর খারাপ পড়েই যায়। এই কিছুদিন আগে জ্বর এসেছিলো, আমার ঠান্ডা লাগে মাঝে মাঝেই, তো তার জন্য তো যা হবে হবে, আমি তো ভিজেই নিলাম। আর খুব ঝমঝম করে পড়ছে, আর এই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজতেই বেশি ভালো লাগে। টিপ টিপ করে বৃষ্টি পড়লে খুব একটা ভিজে মজা নেই, এরকম ঝমঝম করে বৃষ্টি পড়বে তবেই তো ভিজে মজা। আমার তো খুব ভালো লাগলো, মানে মন ভরে গেল বৃষ্টিতে ভিজে, সত্যি করে ঝমঝম করে বৃষ্টি আর দারুণ লাগলো। তারপর অনেকক্ষণ ভিজেছি, যতক্ষণ বৃষ্টি পড়েছে ততক্ষণ ভিজেছি, ভিজে নিচে এসে আবারও চান করেছি, চান টান করে এই যে খেতে বসলাম। ছাদে একটা জুতো আর একটা কই? ওই যে বিড়ালের বাচ্চা হয়েছে, এ একটা বাচ্চাই হয়েছে, ও দেখা যাচ্ছে না, ওই যে এই যে এ মা কই, কি কাদা ল্যাটুর প্যাটুর হয়ে গিয়েছে তো, তোর মাটা কোথায় গেল বাবা, যা কাদা, ই বাবা কি অবস্থা রে, বাচ্চাটা মরে যাবে তো, ওর মা ওখানে কি করছে, হায় 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 রে হায়। আমাদের বাড়িতে চার পাঁচটা করে বেড়াল, তো ওই যে তিন মাস পর পর না ক মাস পর পর বাচ্চা হয়, তো প্রচুর বাচ্চা হয় প্রচুর আমাদের রান্নাঘরে। তারপরে আগে যে গোয়াল ঘরটা ছিল ওই গোয়াল ঘরে, আবার আমাদের ঘরে খাটের নিচে নিয়ে চলে আসে জানো তো বেড়ালের বাচ্চাগুলো। আমাদের উপরের ঘরে খুব মানে এত উৎপাত করে সে, মানে পটি করে রেখে দেয়, মানে এত জ্বালাতন করে সে কি বলবো। আমাদের গোয়াল ঘরটা ধরো কেউ যায় না, গোয়াল ঘরটাই থাকতে পারে, গোয়াল ঘরে কিছুতেই থাকবে না, ঘরে বিছানার তলায় থাকবে, মানে সরি খাটের নিচে, খাটের নিচে থাকলে হয়। গোয়াল ঘরে কত জায়গা, তারপর আমি আগে যেখানে রান্না করতাম ওই কুল গাছের নিচে ওখানে রান্না করতাম, ওই রান্নাঘরটাও পরিষ্কার, ওখানে ওখানে থাকতে পারে, তাও থাকবে না, ওই শুধু ঘরে বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে চলে আসবে খাটের নিচে, এত দুষ্টু বেড়ালগুলো। তো এখনও দুটো বাচ্চা হয়েছে, তিনটে বাচ্চা হয়েছে, তো এই যে ওখানে পড়ে আছে মুখে করে, আবার যে কখন ঘরে নিয়ে আসবে জানি না। তো আমার বড় ছেলেকে বললাম গোয়াল ঘরে দিয়ে আসতে, কিন্তু হাত দিতে দিচ্ছে না বাচ্চাগুলোর গায়ে। আমার ভিডিও ভয়েস দেওয়া কমপ্লিট হলো, দিয়ে যে ছাদে এলাম, কি চালিয়েছে আজকে সব কটা, এত জোরে জোরে চেঁচিয়েছে সে কি বলবো, ভয়েস দিতে পারছি না, এত জোরে জোরে চেঁচাচ্ছে সব। এইটা হচ্ছে আমাদের আমার ননদের মেয়ে, বড় ননদের মেয়ে, ওটা আমার জায়ের মেয়ে, আর এইটা হচ্ছে সব থেকে বড় আমার জায়ের ছেলে ওর ভাই, আর ওইটা হচ্ছে সব থেকে বড় ওইটা 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 হচ্ছে আমার আমার আর এইটা হচ্ছে আমার ননদের ছোট মেয়ে, এর বোন, এটা হচ্ছে সব থেকে ভালো, সব থেকে কিউট। তোরা একটু বলে দে যেটা বললাম সেটা বলে দে, এ সময় বলতো বল, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, মানে বল একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বলতে কি সব, কেউ কিছু বলতে পারো না।